يوم ترونها تدخل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মানুষগুলি পাগলের মতো দিকে দিক চৌড়াইতে থাকবে, সুড়াসুড়ি করতে থাকবে। মানুষ পাগলের মতো দৌড়াবে, আল্লাহ কয় না বন্ধু ওরা কেউ পাগল নয়, ওরা কেউ পাগল নয়। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দুধের বাচ্চার কথা যদি মা বলে যায়, সেখানে স্বামীর কথা কেমনি ইয়াদ রাখবি, স্বামী স্ত্রীর কথাই বা কেমনি ইয়াদ করবি। ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে সবাই ময়দানের দিকে ছুটবি, ময়দানের দিকে ছুটবে, ময়দানের মধ্যে হাজির হয়ে যাবি। ওই অবস্থায় ভাইরা, জঙ্গলের জীব জানোয়ারগুলি যেগুলি আসি, জঙ্গলের জীব জানোয়ারগুলি এরাও জঙ্গল সেরে মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য হাজির হবে। জঙ্গলের বাঘ ভাল্লুক এতটা ভীত হয়ে যাবে, সিংহার ফু আর ভূমিকম্পের এই ধরন দেখা জঙ্গলের বাঘ ভাল্লুকগুলা পর্যন্ত মানুষের কাছে আশ্রয় নিবে। ওরাও জানে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, মানুষের খাতিরে আল্লাহ জগৎটি কায়ে রাখছে, মানুষ আল্লাহর কাছে বড় দামি, এজন্য ওরা মানুষের কাছে আশ্রয় নিতে আসবে। মানুষ ময়দানের মাঝখানে চতুর্দিকে হাইওয়ানাত, কেউ কারো উপরে হামলা করার চিন্তা করবে না। নিজের জান নিয়ে যখন কেউ ব্যস্ত থাকে, আরেকজন রে মানার চিন্তা করে না। নিজের জান বাঁচানোর ফিকির যখন হয়, আরেকজনকে মারার চিন্তা করে না। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওলি, ডাকাতের দল ওনাকে নৌকায় উঠাইছে, আল্লাহর ওলিকে নিয়ে যাবে, হত্যা করে ফেলবে, কারণ আল্লাহর ওলির কারণে ওরা কোনো এক্সিবিশন করতে পারে না, যাত্রা পানাইতে পারে না। আল্লাহর ওলি যেখানে এক্সিবিশনের খবর পান, যাত্রার খবর পান, দৌড়ায় সেখানে চলে যান, যাত্রা মুহূর্তের ভিতরে শেষ করে দেন। এজন্য গায়কের দল, ওই সমস্ত নষ্টদের দল, ওরা ষড়যন্ত্র করে আল্লাহর ওলিকে হত্যা করার জন্য এসেছিল। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি আজ তো দুনিয়ায় নাই, আল্লাহর ওলির কবরকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দিন, সবাই বলি আমিন। ডাকাতের দল নৌকা নিয়ে আসে, বর্ষার মৌসুমে আইসা বলতেছে, হযরত চলেন, তাড়াতাড়ি চলেন, আমাদের এলাকায় বহুত বড় একটা ঘটনা ঘটে গেছে, দুনুপক্ষ রেডি, মারামারি হলে কি পরিমাণ খুন হয়, কি পরিমাণ মানুষ মারা যায় কোনো হিসাব নাই, আপনি যদি না যান তাহলে এই মার ভাঙানো যাবে না। আল্লাহর ওলি এই কথা শোনা মাত্রই তিনি নৌকায় উঠে গেলেন, ওনারও নৌকায় তুলল, তুইলা নৌকা সাইরা দিল, হাওরের মাঝখান দিয়া যায়। আল্লাহর ওলি বলতেছে, বাবা এত দূর কেন, এই গ্রাম তো এত দূরে যাওয়ার কথা না। বাইরা বন্ধুরা যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে ডাকাতের দলে কয় মৌলবি, আমরা তো তোমাকে আনছি হত্যা করার জন্য, তোমার কারণে আমরা কোনো কিছু করতে পারি না, রেডি হয়ে যাও। আল্লাহর ওলি বলেন, আমাকে তাহলে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবানি, কই ঠিক আছে, জীবনের শেষ নামাজ পড়ে নাও। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ তিনি দুই রাকাত নামাজে নৌকায় দাঁড়ায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো, এমন ঝড় এমন তুফান শুরু হয়ে গেল, এখন তো নৌকা বাঁচানো দায়, নৌকা যদি এই হাওরের মাঝখানে ডুবে কেউ বাঁচবে না। আল্লাহর ওলিকে ওরা মারতে আনছে, ডাকাতের দল, তারা চিন্তা করে এখন মৌলবীরে মারবো পরে, আগে তো নিজের জান বাঁচাইতে হবে, ঠিক না? নিজের জান বাঁচাইবার ফিকির থাকলে আরেকজনকে মারার চিন্তা মাথায় থাকে না। কয় আগে নৌকা সামলাও, আগে নৌকা সামলাও, ডুবে যাওয়া থেকে বাঁচাও, তারপরে মৌলবি দেখব। নৌকা সামলানোর কাজে ব্যস্ত, আর আল্লাহর সাহায্য এমন নামা নামলো, অল্প সময়ের ভিতরে হাওরের মাঝখান থেকে নৌকা কেমন করে জানি সুনামগঞ্জ পুলিশের থানার ঘাটে দেয়া লাগলো। আমি গর্তের পিপীলিকা বেঁচে থাকবো, অতএব আমি যে গর্তের পিপীলিকা বেঁচে আছি এটা ওলামায়ে কেরামের উসিলায়, আমি যে পানির নিচের মাছ এখনো স্বাধীনভাবে ঘুরি আলেম ওলামার উসিলায় মাদ্রাসার উসিলায়। ও মালিক জগতে জমিনে ওলামায়ে কেরামের হায়াত তুমি বাড়া দাও, জোরে বলি সুবহানাল্লাহ। গর্তের পিপীলিকা পানির নিচের মাছ পর্যন্ত ওলামায়ে কেরামের হায়াতের জন্য দোয়া করে, আর আমরা যত পারি খালি ফেসে ফেলাইতাম, মাছে দোয়া করে আলেমদের জন্য,
পিপিলিকা দোয়া করে আলেমদের জন্য, গাছের পাতারা পর্যন্ত দোয়া করে উলামায়ে কেরামের জন্য। আল্লাহ নবী বলেন, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা বুঝে বিধায় ওরা উলামায়ে কেরামের জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, গর্তের পিপিলিকা শুধু নয়, গাছের পাতারা পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে। এজন্য ভাইরা মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে উলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রাখবে। তাহলে মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসার ফায়দার জন্য নয়, নিজের ফায়দার জন্য। আমি মাদ্রাসা টিকায় রাখছি বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একটা ছাত্ররে খাওয়াই, আমি লজিনে রাইকা একজন হাফিজ সাহেবরে খাওয়াই, বিষয়টা এমন নয়। আল্লাহ নবীর হাদিসের ভাষায়, ওই তালেবে এলেমের খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায়, গোটা সমাজকে আল্লাহ বাঁচাই। ভাইরা বন্ধুরা, যদি উলামায়ে কেরাম না থাকতো রে ভাই, উলামায়ে কেরামের কদর যদি এখনো বাংলাদেশি এই পরিমাণে না হইতো, যেইভাবে আপনারা দিল থেকে মহব্বত করেন, যদিও একটা শ্রেণী উলামায়ে কেরামকে ভালো পায় না, উলামায়ে কেরামের বিদ্বেষ অন্তরে রাখে, কিন্তু এই দেশের সাধারণ মানুষ তারা উলামায়ে কেরামকে অন্তর দিয়ে ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে। বিদায় আল্লাহ, বাংলার জমিনকে বড় বড় ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করে। ভাইরা বন্ধুরা, এ যুবক, বাংলাদেশের উপরে কিন্তু বড় বড় সিগনাল চলছে, সিগনাল। বাংলাদেশ অত্যন্ত বিপজ্জনক অবস্থানে আছে, 7.9 মাত্রার ভূমিকম্পে তুরস্ক ধ্বংসস্তূপ। বাংলাদেশেও কয়েক বছর আগে ফজরের আগের 7.0 মাত্রার ভূমিকম্প হয়েছিল, মাত্র কয়েকটা সেকেন্ড, স্থায়িত্ব বেশি ছিল না। কিন্তু এই অল্প সময়ের ভূমিকম্পেও বিভিন্ন দেশ, এই মাত্রার ভূমিকম্পের দ্বারা বিভিন্ন দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী তাইওয়ান, তাইওয়ানের ধ্বংসস্তূপ ছিল অল্প সময়ের ভূমিমাত্রার ভূমিকম্পের কারণে, কিন্তু বাংলার জমিনকে আল্লাহ বাঁচায় রাখছে, হেফাজত করেছে। ওই ভূমিকম্পে এতটা ক্ষতি বাংলাদেশে হয় নাই, হয় নাই কারণ হলো ওই সময়টা ছিল তাহাজ্জুদের টাইম। আমি আপনি ঘুমাচ্ছিলাম, কিন্তু বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমি নি তু খুদা বন্দে সারি তু খুদা বন্দে জমি নি তু খুদা বন্দে সমাই তু রহিমি তু করিমি তু সমিই তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম কেমন হবে না, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ বলার লোক থাকবে, ঠিক কিনা? আল্লাহ নবী রহমতের নবী বলেন, ভাই জিব্রাইল, আমার ইন্তেকালের পর তুমি কি জমিনে আর আসবা? জিব্রাইল আমিন কই, নবী গো আসবো, কিয়ামতের আগে আমি জমিনে আসবো। আল্লাহর কালাম যতদিন জমিনে থাকবে ততদিন কিয়ামত তো হবে না, কোরআনের আওয়াজ যতদিন চলবে কিয়ামত তো হবে না, এজন্য আমি কিয়ামতের আগে আসবো, আইসে কোরআনের কালো কালো হরফগুলি উঠায় নিব। বাংলার মুসলমান কোরআন শরীফ খুলবে, কুইলা দেখবে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন খুলবে, কুইলা দেখবে হরফ নাই, কালো কালো লেখা নাই। আরবে খবর লাগাবে, সেখানেও বলবে কোরআন আছে কিন্তু কোরআনের লেখা নাই,
কোরআনের হরফ নাই কেন কারণ ওই জমানায় মানুষগুলি কোরআনের কদর ছেড়ে দিবে কোরআনকে তারা ভুলে যাবে ঘরে কোরআন তেলাওয়াত হবে না মাদ্রাসাগুলো একে একে বন্ধ হয়ে যাবে মানুষ ওয়াজ মাহফিল ছেড়ে দিবে গান বাজনার আয়োজন চলবে নর্তকী আনবে এই ভাইরা যখনই আল্লাহর কালামের কদর জমিনের মানুষ করবে না তখনই আল্লাহ পাক বলবে জিব্রাইল যাও আমার কোরআন থেকে আমি মাওলার কালাম আমার কথাগুলি উঠায় আনো আল্লাহ পাকের ইশারায় কোরআনের হরফগুলি সব আল্লাহ পাক কুদরতিভাবে উঠায় নিবে তখনই দুনিয়ার হায়াত শেষ তাহলে কোরআন যতদিন আছে ততদিন জমিন আছে কোরআন যতদিন আছে ততদিন আমি আছি আমি আছি আল্লাহ আসমানি জমিনে গজব থেকে হেফাজত করবে ঠিক না وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين الله پاک رب العالمين قال قرآن خلو جگتر جن رحمت রহমত যেখানে থাকে সেখানে গজব আসে না যেখানে গজব থাকে সেখানে রহমত আসে না গজব আর রহমত একত্রিত হয় না কোরআন যেখানে থাকে সেখানে রহমত আসে গজব থাকে না আর যখনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেব কোরআনের কদর ছেড়ে দেব কোরআনওয়ালাদের মহব্বত করা ভুলে যাব তখনই জগতে গজব আর গজব নামবে আমার ভাইরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে অল্প কয়েকজন মানুষ দুনিয়াতে থাকবে মুমিন অল্প কয়েকজন হাদিস শরীফ আল্লাহ নবী বলেন তখন আল্লাহ পাক চিন্তা করবেন এই অল্প কয়েকজন মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে বিশাল একটা অংশ দুনিয়ার আমি আল্লাহকে ভুলে গেছে এই মানুষগুলার জন্য এত বড় আয়োজন রাখার দরকার নাই ইয়ামান থেকে একটা বাতাস আরসালা রিহাম মিনাল ইয়ামান ইয়ামান থেকে একটা বাতাস বের হবে আর ওই বাতাস যে কয়েকজন মুমিন আছিল এদের গায়ে লাগা মাত্রই এরা সব মরে যাবে এখন আর দুনিয়াতে মুমিন বলতে কেউ নাই সব কাফির কুফফার সব কি কাফির কুফফার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য জমিন বানাইছে না আল্লাহ জমিন বানাইছে ইমানদারের জন্য কয় তাহলে কাফিররে খাওয়ায় কেন কয় কাফিররে বরযাত্রী বানায় খাওয়ায় ইমানদারের উসিলায় খাওয়ায় বিয়াবাড়ির যেমন বরযাত্রী বরের উসিলায় খায় এই দুনিয়া নামক বিয়াবাড়িতেও বেঈমান কাফির কুফফার ইমানদারের উসিলায় খায় এজন্য ইমানদার যতদিন একজনও দুনিয়ায় থাকবে ততদিনও আল্লাহ একজনের উসিলায় কাফির কুফফার রেখা হবে যেদিন একজন ইমানদারও থাকবে না এদিন আল্লাহ কোনো কাফিররে আর খাওয়াবে না বর যদি বিয়াবাড়িত না আয় দামান যদি না আয় আপনারা বরযাত্রীরা খাওয়াইবেননি এক দল এক ফাল ইয়াহাজি খাইত কনের পক্ষের লোকেরা কয় তোমরা কেডা কয় আমরা বরযাত্রী কয় দামান কো কয় দামান আইছে না দামানে কয় বিয়া করত না কমলগঞ্জের কয়জন এরম হৃদয়বান মানুষ আছেন এরারে পেট ভরাইয়া খাওয়াই দিবে কইব জারুটা কই গেল ওইটা খাওরার খাওরা আল্লাহ রাব্বুল আলামিন যখন একজনও ইমানদার দেখবেন জমিনে নাই তখন আল্লাহ কইব আও এবার খাইয়া যাও ইয়া আল্লাহ খাওয়াইব বেদিন বেঈমানগুলি ইমানদারের উসিলা খাইতেছে কিন্তু ফালাইতেছে বেশি ঠিক না বিয়া বাড়ি তো দেখবেন বরের উসিলায় দামানদের উসিলায় বরযাত্রী খায় কিন্তু ফালায় বেশি বরযাত্রী দামান তো রুমাল মুখে দিয়া বসা এক টুকরা দিলেও আছে না দিলেও আছে খাওয়াইলেও আছে না খাওয়াইলেও আছে লড়েও না মাতেও না মুতেও না আর উতাল ফাতাল তুফান যা আছে সব বরযাত্রীরা কঠায় লবণ কেন লাগি কম হইল তেল কেন লাগি বেশি হইল জালকের লাগে বেশি হইল দুই একটা বর্তন ইবা হিবা উড়াইয়া ভাঙ্গে দামান দে না বরযাত্রীরা হ্যাঁ আপনাদের এলাকায় আছে এরপরে দেখবেন আমার এক দোস্ত আমার কইতাম না একটা বিচ্ছা কইতাম না মনে পড়ছে কইম আমার দোস্ত আমার বিয়াত গেছে দিয়ে কয় দোস্ত খাইতে বসলাম তোমার বিয়াত গেলাম আমার খানা দিব ভালো কথা চামচ দিয়ে গুজ দে
আমি কই চামচ দিয়ে গুজ দিত না তো কেমনে দিত কই তুমি যে কিতা মাতো আমি কইলাম তো এরপরে কিতেছে কইলা কই এরপরে দিলাম একটা ঠাডে একটা দমক সিনো আমারে আমারে সিনো আপনি কেডা ওই যে রুমাল মুখে দিয়ে বয়ে রইছে ইন তোমার কিতা কই নেই নখন ওই শুন না তাই না আমার দুলাভাই হইবা ক তোমার দুলাভাইর ক্লোজ ফ্রেন্ড আমি ক্লোজ এক বিস্তর ঘুমাই আর তুমি আমারে সামুজ দিয়ে গুজ দিবার আইছো কইতে কেমনে দিতাম ক সামুজ হরাও বাটি ডাইল্লা দাও অতও বুঝো না নি তা আমি কইলাম গুজ তোর পরে ক দিছে বাটি ডাইল্লা আমি খাইছো নি ক খাইছি আমি আমার কই দোষ কিন্তু তোমার পাশে আমার কষ্ট লাগছে তোমারে কোনটা দেয় না আমি কইলাম তোমাকে বলল আমার খুব কষ্ট লাগছে আমি খাই আছে তোমার পাশে চাই আমি কই তোমার তো কষ্ট লাগছে কিন্তু আমার তো কষ্ট লাগছে না আমি ভিতরে ভিতরে খালি হাসি কই কল লাগে আমি কই আমি তোমার খানা দেখছি তুমি যে খাইতাছো দুই হাত লাগাইয়া আমিও দেখছি কিন্তু আমি মনে মনে ভাবছি আর কই আর কি দোস্ত খাইলাও তোমার খাওয়ান একদিন ওই তোমার খাওয়ান একদিন ওই কিন্তু আমার খাওয়ান আজকে থেকে ইবাদত শুরু হইব আর শেষ নাই মুরগা যেটা কক কক কয় ইডো আমার ভেটো দেব যেটা চিউ 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 কইতেছে ইডো আমার লাগিবে ইতা কেন বরযাত্রী হলদের কোনো আসেনি এরা কপালো আছে নাই এমনি আমি বললাম যে ঠিক আছে দোস্ত এরপরে আমি কি করলাম আমি এই জন্য আমি মনে কোন কষ্ট নেই নাই আমি কোনো কষ্ট পাইছি না কারণ ইমানদার মুমিনের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াটারে বিয়াবাড়ি বানায় পাঠাইছে আর বেদিন বেঈমান কাফির কুফফাররে কইছে তোরা বরযাত্রী ইমানদারের হলো দামান আর এটা হইলো বিয়ার একদিন এই একদিন নামক দুনিয়ার হায়াতে বেদিন বেঈমানগুলি তোদের মন যা চায় তোরা খাইয়া দাও আর এর পরে তোদের খানা তোদের কপালে নাই আর আমাদেরকে বলছে তোমরা দামানদের মতো রুমাল মুখে দিয়ে কম খাও আজকে একদিন তোমাদের খাওয়ার দিন না আজ তোমরা আইসো মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে এরপরে তোমার খানা শুরু হবে আর শেষ নাই সেটা হবে জান্নাতের খানা আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমার বাইরে বন্ধুরা যুবক বেদিন বেঈমান কাফির কুফফার এরা হলো এই দুনিয়াতে ইমানদার মুমিনের জন্য এরা হলো বরযাত্রী ইমানদার হলো বর দামান একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে একজন ইমানদারও থাকবে না একজন দামান্দ থাকবে না অর্থাৎ দামান যখন থাকবে না আল্লাহ দুনিয়া রাখবে না ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ বলবে সিংহায় ফু দাও ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই বিষয়ে তিনি বলেছেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল্লাহ বলেন যেদিন ঘটনা ঘটবে সেদিন এমন এক ঘটনা এমন এক ঘন্টা এমন এক আওয়াজ বাজবে যেই আওয়াজ এটা মিথ্যা নয় এটা এমন এক আওয়াজ উপরের মানুষকে নিচে নামাবে নিচের মানুষকে উপরে তুলবে ভাইরা বন্ধুরা এমন এক আওয়াজ ঘন্টা বলা হয় এমন এক ঘন্টা যেই তাফসীরের কিতাবের ভিতরে মিসাল দিয়েছেন ঘরের ভিতরে আমি আপনি যদি খানার মধ্যে থাকি আর ওই অবস্থায় দরজায় যদি কেউ ঘন্টা বাজায় একজন মানুষ যেমন আওয়াজটা পাওয়া মাত্রই কলিং বেলের আওয়াজটা পাওয়া মাত্রই তার খানা বন্ধ হয়ে যায় মুহূর্তের জন্য খানা যেখানে হাত ছিল ওখানেই থেকে যায় কে দরজার সামনে আওয়াজ করলো কে দরজায় নক করলো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান আমার ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে ওই দিন দুনিয়ার প্রতিটা মানুষ যার যার কাজ বন্ধ হয়ে যাবে যে যেখানে আছে সেখানে দাঁড়ায় যাবে ঘর থেকে বের হয়েছে মা সন্তানকে নিয়ে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে এক পা ভিতরে এক পা বাহিরে ওই অবস্থায় মার পাটা থেমে যাবে চিরুনি দিয়া কেউ মাথা আশ্রাইতে শ্রী আল্লাহর কলাম চিরুনিটা এখনো চুলে শেষ প্রান্তে যায় নাই মাত্র শুরু কইরা মাঝামাঝি গেছে ওখানেই তার চিরুনিটা আটকে যাবে আয়নার সামনে দাঁড়া চেহারা দেখতেছে আর চেহারা ওখানেই তার আটকে থাকবে এমন একটা আওয়াজ
ভাইরা বন্ধুরা আমাদের পরিধি বাড়তে থাকবে, জমিন কম্পন শুরু হবে, ভূমি কম্পন শুরু হবে। এমন এক ভূমিকম্প 7.9 মাত্রার ভূমিকম্পে যদি তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুতে ওই দিন 7.9 না 7 মাত্রার ভূমিকম্প না 100 মাত্রার ভূমিকম্প হবে। 100 মাত্রার ভূমিকম্প যদি জমিনে আল্লাহ গটায় দেয় রে গোলাপ, তাহলে বলো জমিনের কি হালত হবে। মাত্র 7 মাত্রার ভূমিকম্প আর 8 মাত্রার ভূমিকম্পে যদি এই হালত হয়, 100 মাত্রার ভূমিকম্প যেদিন কিয়ামতের দিন ঘটবে ওই দিন দুনিয়ার হালতটা কি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই ভূমিকম্পটারে ওই ঝাঁকুনিটাকে আল্লাহ পাক আজিম বলেছেন। আল্লাহ পাক সব জিনিসে আজিম বলে না, আল্লাহ যেখানে আজিম বলেন বড় বড় যেখানে বলেন সেটা কত বড়, আল্লাহ কত বড়, তিনি যদি কোনো জিনিসকে বড় কয় এটা কত বড়। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক যে তার কাছে লক্ষ টাকা 1 টাকা 2 টাকার মতো, কোটি কোটি টাকার মালিক 1 লক্ষ 2 লক্ষ টাকার 1 লক্ষ কোনে কয় না কয় 1 টাকা 2 টাকা। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই আজিম বলেছেন। এটা এমন এক ধমকি, এটা এমন এক আওয়াজ, এমন এক ঝাঁকুনি, যেই ঝাঁকুনিতে কি ঘটবে, ঝাঁকুনিতে ঘটবে কি, ঝাঁকুনিতে ঘটবে কি। ভাইরা বন্ধুরা, বাচ্চা দুধের যেই মার পেটের ভিতরে বাচ্চা আছে, এই মা পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে, মাটেরও পাবে না, শুধু মা না যত প্রাণী আছে পেটে তার বাচ্চা ছিল, এই বাচ্চা প্রসব হয়ে যাবে, টের পাবে না, টের পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পবিত্র কোরআনের সূরা হজের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, এরপরে দুধের বাচ্চাগুলির কথা দুধের মা বলে যায়, অথচ দুধের মা কোনোদিন দুধের সন্তান ভুলে না। বিপদে পড়লো মা সব ভুলতে পারে, দুধের বাচ্চার কথা মা ভুলে না। স্বামীর সাথে রাগ করে যদি কখনো ঘর থেকে বের হয়ে যায়, কাপড় চুপড় নিতে যদি মার মনে নাও থাকে, কিন্তু দুধের বাচ্চার কথা মা ভুলে না। দৌড় দিলাম বাচ্চাটারে কুলে নিয়ে দৌড় দেয়, ঠিক না, কোথাও গেলে আর কিছু নেয় না, দুধের বাচ্চার কথা মা ভুলে না, ভুলে না, দুধের বাচ্চার কথা মা ভুলে না। আল্লাহ পাক বলেন ওই দিন কামতের দিন দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে, ঘুমায় থাকবে ঘুমন্ত অবস্থায় দেখবেন দুধের বাচ্চার কথা মা ভুলে না। সর্বদা বাচ্চাটার পেটের মধ্যে একটা হাত দিয়ে মা ঘুমায়, ঘুমায় মা ঘুমায় তো ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মার একটা হাত দুধের বাচ্চার উপরে থাকে, দুধের বাচ্চার উপরে থাকে। রান্না করে মা যদি রান্না করতে যায়, ঘরের মধ্যে যদি দুধের বাচ্চা থাকে, রান্না করে মা রান্না করে, কান থাকে বাচ্চার কাছে, ওয়া শব্দটা কইতে দেরি, মা দূর দিয়ে আসতে দেরি হয় না, ঠিক কি না। আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাত ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারা আন-নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি পাগলের মতো, পাগলের মতো দিক বিদিক চৌড়াইতে থাকবে, সুডাসুডি করতে থাকবে, মানুষ পাগলের মতো দৌড়াবে। আল্লাহ কয় না বন্ধু, ওরা কেউ পাগল নয়, ওরা কেউ পাগল নয়। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দুধের বাচ্চার কথা যদি মা ভুলে যায়, সেখানে স্বামীর কথা কেমনি ইয়াদ রাখবি, স্বামী স্ত্রীর কথাই বা কেমনি ইয়াদ করবি। ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে সবাই ময়দানের দিকে ছুটবি, ময়দানের দিকে ছুটবে, ময়দানের মধ্যে হাজির হয়ে যাবি। ওই অবস্থায় ভাইরা, জঙ্গলের জীব জানোয়ারগুলি যেগুলি আছে, জঙ্গলের জীব জানোয়ারগুলি এরাও জঙ্গল ছেড়ে মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য হাজির হবে। জঙ্গলের বাঘ ভাল্লুক এতটা ভীত, এতটা ভীত হয়ে যাবে সিঙ্গার ফু আর ভূমিকম্পের এই ধরন দেখা।
জঙ্গলের বাঘ ভাল্লুক গুলা পর্যন্ত মানুষের কাছে আশ্রয় নেবে, ওরাও জানে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, মানুষের খাতিরে আল্লাহ জগৎটিকে রাখছে, মানুষ আল্লাহর কাছে বড় দামি, এজন্য ওরা মানুষের কাছে আশ্রয় নিতে আসবে। মানুষ ময়দানের মাঝখানে চতুর্দিকে হাইওয়ানাত, কেউ কারো উপরে হামলা করার চিন্তা করবে না, নিজের জান নিয়ে যখন কেউ ব্যস্ত থাকে আরেকজন মানার চিন্তা করে না, নিজের জান বাঁচানোর ফিকির যখন হয় আরেকজনকে মারার চিন্তা করে না। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, ডাকাতের দল ওনাকে নৌকায় উঠাইছে, আল্লাহর ওলিকে নিয়ে যাবে হত্যা করে ফেলবে, কারণ আল্লাহর ওলির কারণে ওরা কোনো এক্সিবিশন করতে পারে না, যাত্রা পানাইতে পারে না। আল্লাহর ওলি যেখানে এক্সিবিশনের খবর পান, যাত্রার খবর পান, দৌড়ায় সেখানে চলে যান, যাত্রা মুহূর্তের ভিতরে শেষ করে দেন। এজন্য গায়কের দল, ওই সমস্ত নষ্টদের দল, ওরা ষড়যন্ত্র করে আল্লাহর ওলিকে হত্যা করার জন্য এসেছিল। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি আজ তো দুনিয়ায় নাই, আল্লাহর ওলির কবরকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দিন, সবাই বলি আমিন। ডাকাতের দল নৌকা নিয়ে আসি বর্ষার মৌসুমে আইসা বলতেছে হযরত চলেন, তাড়াতাড়ি চলেন, আমাদের এলাকায় বহুত বড় একটা ঘটনা ঘই উঠে গেছে, দুনুপক্ষ রেডি, মারামারি হলে কি পরিমাণ খুন হয়, কি পরিমাণ মানুষ মারা যায় কোনো হিসাব নাই, আপনি যদি না যান তাহলে এই মার ভাঙানো যাবে না। আল্লাহর ওলি এই কথা শোনা মাত্রই তিনি নৌকায় উঠে গেলেন, ওনারও নৌকায় তুলল, তুইলা নৌকা ছাইরা দিল, হাওরের মাঝখান দিয়া যায়। আল্লাহর ওলি বলতেছে বাবা এত দূর কেন, এই গ্রাম তো এত দূরে যাওয়ার কথা না। বাইরা বন্ধুরা যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে ডাকাতের দলে কয় মলবি, আমরা তো তোমাকে আনছি হত্যা করার জন্য, তোমার কারণে আমরা কোনো কিছু করতে পারি না, রেডি হয়ে যাও। আল্লাহর ওলি বলেন আমাকে তাহলে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবানি, কই ঠিক আছে জীবনের শেষ নামাজ পড়ে নাও। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ তিনি দুই রাকাত নামাজে নৌকায় দাঁড়ায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো, এমন ঝড় এমন তুফান শুরু হয়ে গেল, এখন তো নৌকা বাঁচানো দায়, নৌকা যদি এই হাওরের মাঝখানে ডুবে কেউ বাঁচবে না। আল্লাহর ওলিকে ওরা মারতে আনছে, ডাকাতের দল, তারা চিন্তা করে এখন মৌলবীরা মারব পরে, আগে তো নিজের জান বাঁচাইতে হবে, ঠিক না, নিজের জান বাঁচাইবার ফিকির থাকলে আরেকজনকে মারার চিন্তা মাথায় থাকে না। কয় আগে নৌকা সামলাও, আগে নৌকা সামলাও, ডুবে যাওয়া থেকে বাঁচাও, তারপরে মৌলবি দেখব। নৌকা সামলানোর কাজে ব্যস্ত, আর আল্লাহর সাহায্য এমন নামা নামলো, অল্প সময়ের ভিতরে হাওরের মাঝখান থেকে নৌকা কেমন করে জানি সুনামগঞ্জ পুলিশের থানার ঘাটে দেয়া লাগলো। এত রাত এত রাত টর্চ মাইরা মাইরা পুলিশ গুলি আসলো, আইসা দেখে কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ তিনি ডাকাতের দল বুঝতে পারছি, হাই হাই এটা কি ঘটল, আমরা আসলাম কোথায়, এখন আইলাম কোথায়, এত কম সময়ে কেমনে আসলাম, বাঁচাইছে কে, আর একটু জোরের মালিকের নাম, বাঁচানোর মালিক কে, আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। বেহুশ হইও না, হুশ রাখো, হুশ রাখো, ধরা আছে নি না নাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহ যখন ধরে ছাড়ে না, ধরার আগে সুযোগ দেয়, ধরার আগে সুযোগ দেয়, বুদ্ধিমান সুযোগটারে কাজে লাগায়, আর নির্বুদের জল সুযোগটা বুঝে না, ধরা খায়। ওলামাই কেরাম এ জাতির কখনো দুশ্মন নয়, ওলামাই কেরাম সর্বদা জাতির বন্ধু, জাতির বিপদের সময় তারা পাশে থাকে, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু, গোটা দেশের জনগণের বন্ধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি কখনো কাউকে কিছু বলে তাহলে মনে রাখবা সেটা তাদের ব্যক্তি স্বার্থের জন্য নয়, গোটা দেশের স্বার্থে বলে, গোটা উম্মার স্বার্থে বলে। অতএব আলেমদেরকে দুশ্মন মনে করবা না, আলেমরা জগতের জন্য রহমত, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীর কথা, ওলামায়ে কেরাম দেশের জন্য রহমত। প্যার হাত কো হুজুর, আপনি ডাকাতের দল হুজুরের ফাও দূরে পড়ে, হুজুর চিনি নাই, হুজুর বুঝি নাই, মাপ চাই, জীবনে আর এমন অপরাধ করব না, হুজুর আমাদেরকে বাঁচান।
আল্লাহর ওলিরে যেই পুলিশটা কইছে হুজুর এরা কেডা তখন খতিয়ার সাহেব কইতেছে এরা আমার খাদিম আর আমরা হইলে কইতাম জিগাস নি বেটা দর তাড়াতাড়ি হ্যাঁ দর এজন্য আল্লাহ আল্লাহর ওলিরা এক লোকে কয় ইসমে আজম জানে এক লোকে আর কি ইসমে আজম বুঝেননি পাওয়ার যে ইসমে আজম বলে আল্লাহ নামের উসিলায় আল্লাহ নামের উসিলায় যে অসম্ভব কাজে সম্ভব করতে পারে এই ধরনের যোগ্যতা যার হাসিল হয়ে যায় তারে বলা হয় সে ইসমে আজমের মালিক কেউ বলছেন আল্লাহ নামটাই ইসমে আজম কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম তো ইসমে আজম জানেন একজন আল্লাহর ওলির কাছে এক ছাত্র এক হুজুর আমারে আপনি এই সবকটা শিখাই নিয়ে আপনি যেটা পারেন বলে কোনটা বলি যে অসম্ভবকে সম্ভব বানায় দেন তো খতিতে যাও তুমি ওই তিন রাস্তার মুখে একটু দাঁড়াই থেকো আজকে সারাদিন কিতা দেখবাই সব দেখাই আমারে জানাইও এরপরে তোমারে আমি এই সবকটা দিব তোমারে এটা শিখাই দিব সেইখানে দাঁড়াইছে দাঁড়ায় দেখে এক লোক বুড়া লোক হ্যাঁ এরকম ভাবে একটা বুঝালই আইতেছে এই অবস্থা দেখা যায় আর একটা জোয়ান মানুষ হ্যাঁ জোয়ান মানুষে হের গেউই তার বুঝাটারে ফালাইয়া তার সাথে অনেক খারাপ আচরণ করছে বুড়া মানুষটা বারবার ফেলে হাত জোর করে কয় বাবারে তুমি আমার সাথে কেন এরম করতেছো তখন এই দৃশ্যগুলা দেখছে দেখে এক হুজুর আমি তো দেখছি কিন্তু একটা জুলুম হইছে কিরম কই রকম ভাবে একটা মানুষের সাথে জুলুম করছে যদি আমি এই সময় ইসমে আজম জানতাম যে একটা জুলুম করছে এর কই না যে ফালাইলাম নে এমনি আল্লাহর ওলি কয় তোমার তো দেখকে অত জুস উঠতে গেছি গা তুমি হেরে মাইরে ফেলাইতা কিন্তু যে বুড়া মানুষটার সাথে এ খারাপ আচরণটা করছে আর ইনি হাত দূর করে মাফ চাইতেছে ওই বুড়া মানুষটা হইল আমার ইসমে আজমের উস্তাদ বুঝুন নি আপনার বন্ধু তোমার তো এখান থেকে গিয়া রাগ উঠতে গেছে গুসা উঠতে গেছে এজন্য তোমার মতো মানুষ ইসমে আজম দেওয়ান যাইতো না দিলে যে কারে কোন ভাই তুমি গাঙ্গ ফালাইবাই এই হিসাব নাই কিন্তু যেই মানুষটা কষ্ট পাইছে ইনি ইসমে আজমের উস্তাদ আমার উনি যদি খালি একটু আল্লাহর কাছে চাইতো আর একটু ইশারা দিত তে এ দুলিশাত হয়ে যেত কিন্তু এরপরে ইনি এই অস্ত্রটা ব্যবহার করে না হজম করছে যার ইসমে আজম হজম করার ক্ষমতা আছে আল্লাহ তারই এটা দেয় বুঝে আসছে এজন্য খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ কয় এর আমার খাদিম এই তিনজন মানুষ সারা জীবন হুজুর যতদিন জীবিত ছিলেন হুজুরের খাদেম হয়ে ছিল কিন্তু এরা কারা কেউ জানতো না হুজুরের ইন্তেকালের পরে এই ঘটনা এরাই প্রকাশ করছে পিয়ারে হাজিরিন এজন্য বলতেছিলাম যার মরার নিজেরই মরার চিন্তা আছে আর একজনরে মারব কেমনে বাঘ বাল্লুকগুলা মানুষকে এইভাবে বের দিয়ে বসা থাকবে কিয়ামতের দিন সমতল মাঠের মধ্যে যেই বাঘে মানুষ দেখলে কলিজা খায় রক্ত খায় এই বাঘ এই সময় বেবুতাল্লাহ খান বইয়ে রয়েছে আর আল্লাহর কাছে কিছু আল্লাহ বাসাও 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 মানুষ ও মাঝখানে আর সমস্ত হায়ওয়ানাত গুলো চতুর্দিকে কেউ কারো উপরে হামলা করার কোনো চিন্তা নাই একটাই কথা শুধু এই অবস্থায় আমার বাইরা বন্ধুরা মানুষরা দেখবে হায় হায় জমিন তো জমিনের নিচের যে অংশ এই অংশগুলি উপরে উঠে দিতেছে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে আল্লাহ পাক বলেন যা আছে ওইগুলা একে একে উপরে উঠতে থাকবে খনিজ সম্পদগুলি উপরে উঠতে থাকবে স্বর্ণের খনি স্বর্ণ উপরে উঠবে রূপার খনি রূপা উপরে উঠতে থাকবে এইভাবে জমিনের নিচের সম্পদগুলি উপরে উঠতে থাকবে মানুষগুলি জিজ্ঞেস করবে রে জমিন তোর কি হলো কেন তুমি এমন করো কেন তুমি এমন করো জমিনের জবান আল্লাহ খুলে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ ওয়া ক্বালাল আরদু আসকা ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় জমিনের জবান আল্লাহ খুলে দিবে আর জমিন বলবে রে জালেমের দল আর আর আমার সাথে তোরা কথা বলো তোদের কি ভয় করে না তোদের কি ভয় করে না ভয় করে না তোদের জন্যই তো আমি জমিনের এই হালত তোদের জন্যই তো জমিনের এই হালত
ভাইরা বন্ধুরা জমিন তো প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও আমি জমিন কম্পন শুরু করি ভূমিকম্প দেই সবগুলারে গেলে ফেলি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইয়াস্তাজিলু রাব্বাহু জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করতেছি জমিন ফেটে যাওয়ার জন্য কেন আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা ওয়াইবদুসু বিয়াদাইকা ওয়া ইয়াসিকা আল্লাহ তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া চোখ দিয়া তোমার নাফরমানি করে আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু মালিক আমি জমিন আর কতকাল সহ্য করব আর কতকাল আমি জমিনে গুনাহ দেখব জমিনের ভিতরে যেই অন্যায় হইতেছে যেই জুলুম হইতেছে মালিক আর কতকাল আমি দেখব কতকাল সইব আল্লাহ একটু অনুমতি দাও আমি সবগুলি জালিমকে গিলে ফেলি আমি আমার পেটে নিয়ে নেই তুরস্কের বড় বড় সাততলা আটতলা বিল্ডিং যেমন ভাবে জমিন গিলে ফেলেছে এইভাবে প্রতিনিয়ত জমিনে আবদার করে আল্লাহ অনুমতি দাও জালিমগুলির আমি গিলে ফেলি আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব কতকাল আমি ধৈর্য ধরব আর তো সহ্য হয় না আল্লাহ পাক থামায় রাখছে আল্লাহ পাক থামায় রাখছে আর কয় জমিন তুই রাগ করবি না তুই কোনো কথা বলবি না আমার আর আমার বান্দার মাঝখানে তোমরা কেউ কথা বলবা না কথা বলবা না আমি আল্লাহ আমার বান্দাদের কি বড় আদর করে বানাইছি এই মানুষ জাতির আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু মানুষকে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দে এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দে কখন কোন জায়গায় জানি আমার কোন বান্দা তওবা করে ফেলে চুকের পানি জড়ায়া কোন মজলিসে যায় আর কোন আলেমের কথা শুই না দিলটা নরম করে জানি তওবা করে ফেলি রাতে তওবা করলে আমি রাতে কবুল করি দিনে তওবা করলে আমি দিনে কবুল করি মানুষকে না শোনায় করলে আমি আল্লাহ কবুল করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে এমপির কাছে যাইতে হয় না চেয়ারম্যানের কাছে যাইতে হয় না টাকা পয়সাও খরচ করতে হয় না এখানে বসে বসে দিলে দিলে যদি আমরা কেউ কই মালিক যা অন্যায় করেছি আর করবো না আল্লাহ আর গুনাহ করবো না আমার মনের কথা কেউ শুনে নাই কেউ শুনে নাই কিন্তু মনের কথা শুনেছেন কে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা আল্লাহর ওলির খাতায় নাম লিখে দেয় তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর ওলি কারণ তার পিছনে কোনো গুনাহ থাকে না আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা কোনো গুনাহ তার পিছনে থাকে না কোনো গুনাহ থাকে না ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলে তওবাকারী তওবা কবুল কইরা আমি আল্লাহ তার পিছনের সব গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেই এজন্য তওবাকারীর আমল নামায় গোনা থাকে না শুধু তা না নেকি যা আসিল এগুলা গোনারে নেকি দিয়া বদলানির কারণে নেকি আরো বাইরা যায় নেকি আরো বাইরা যায় এজন্য আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন মুতাতাহহিরিনের কথা পরে নিছেন তাওয়াবিনের কথা আগে আনছেন আল্লাহ মহব্বত করেন তাওয়াবিনকে মুতাতাহহিরিনকে কেন মুতাতাহহিরিন তো যে কোনো গুনাহই করলো না তার ভালোবাসার কথা পরে নিলেন তাওয়াবিন তো যে গুনাহ করলো তওবা করলো তার ভালোবাসার কথা আগে নিয়ে আসলেন সুবহানাল্লাহ জোরে কোন প্যার হাতিরিন এজন্য বলি জমিন এরকম ভাবে বলবে মানুষগুলি সব কলিজা ফেটে মারা যাবে কিছুই থাকবে না সবগুলি মারা যাবে একে একে
আসমান ফেটে পড়বে, আসমানগুলি কি হবে, সাগর মহাসাগরে পড়বে, নক্ষত্রগুলি খসে খসে পড়বে, সাগর মহাসাগরগুলি অগ্নিতে পরিণত হয়ে যাবে, পানি আর পানি থাকবে না, তিন বাঘের ভিতরে দুই বাঘই ফানি আর এক বাঘ খালি মাটি, বুঝেন আমরা ফানির উপরে বাঁচতেছি দুনিয়াটা, আর চতুর্দিকে খালি ফানি, দুই বাঘই ফানি। এই অবস্থায় পানির মধ্যে নক্ষত্রগুলা খসে খসে পড়বে আর সাথে সাথে সাগরের পানি আগুন হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব শেষ করার পর আসমান ভেঙে যাবে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ভাঙবে, ফেরেশতাদেরকেও বলবে জিব মালাকুল মৌত আজরাইলকে, ফেরেশতাদের জান কবজ করো, ফেরেশতারাও শেষ। এরপরে আল্লাহ কে বলবে জিব আজরাইল কে আছে আর, আল্লাহ তোমার সম্মানিত চারজন ফেরেশতা ছাড়া কেউ নাই, জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল। আল্লাহ পাক বলে রে আজরাইল তুমি ওই তিনজনের জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল মিকাইল ইসরাফিলের জান কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ কইব আজরাইল আর কে বাকি আছে কও, মালাকুল মউত আজরাইল তখন কই মালিক নিচে তোমার গোলাম আজরাইল উপরে তুমি মালিক আর কেউ নাই। আল্লাহ বলবি আজরাইল নিজের জানটাও নিজে নিয়ে নাও। আল্লাহ নবী রহমতের নবী কয় আজরাইল তার নিজের জানটা কবজ করার সময় এমন জোরে একটা চিৎকার দিবে, জান কবজের কষ্টের সময় আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার দিবে, নবী বলেন উম্মতের দল তখন যদি দুনিয়ার মানুষ জীবিত থাকত আজরাইলের চিৎকার শুনে কলিজা ফাইটা সব মইরা যাইত। এরপরে আর কেউ নাই, কেউ নাই, আল্লাহ পাক ঘোষণা দিবেন আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এ অহংকারীর দল, এ বড় বড় রাজা বাদশার দল কোথায়, তোরা একটু দাঁড়া। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, আওয়াজ নাই আওয়াজ নাই, কেউ কোনো আওয়াজ দেয় না, দেওয়ার তো কথাও না, কেউ তো নাই, শুধুমাত্র আল্লাহ, বলো আজকের দিনে রাজত্ব কার, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর। ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বাইরা ইসরাফিল আলাইহিস সালামকে আবার সিংহায় ফু দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন। কোন কোন তফসিরে কিতাবে লিখছেন 40 বছর পর। ভাইরা বন্ধুরা সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মিকাইল ইসরাফিল কে আল্লাহ বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও। জিব্রাইল বলবে মালিক তামাম দুনিয়া সমতল জায়গা হয়ে গেছে গো, কোথায় তোমার বন্ধু শুয়ে আছে জানি না, কেমনে চিনব আল্লাহ কই জিব্রাইল রে যা, জমিনের যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা, বুঝবা ওখানে আমার হাবিবের রওজা। বোরাক সাথে লইয়া জিব্রাইল আমিন ওইখানে হাজির, আল্লাহ নবীকে ডাক দিবেন, নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন, মাটিগুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন। যেরকম সুবহান অগো নবী জি, আল্লাহ পাক বুরাক পাঠায় দিছে বিচার কাজ শুরু করার আগে আল্লাহ আপনাকে তার পাশে বসাইতে চায়। আল্লাহ বিচারকের আসনে বসবে, পাশে আমার আপনার নবীর বসায় রাখবে। মায়ার নবী দয়ার নবী কয় ভাই জিব্রাইল আমি বুরাকে রিপিটে উঠব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোন হালে আছে এটা না জানব। জিব্রাইল আমিন মায়ার নবীকে কয় নবী গ ওগো উম্মতের দরদি নবী আপনার মতো এত দরদি নবী আমি জিব্রাইল নিজে জীবনে দেখি নাই গো নবী, আজকে বুরাকে রিপিটে উঠবেন তখন উম্মতের কথা ভাবেন, আল্লাহর সাথে মেয়েরাজে দেখা করছেন সেখানে উম্মতের কথা ভাবছেন। ওগো নবী শুনেন শুধুমাত্র আপনি একমাত্র মানব যাকে আল্লাহ পাক সবার আগে উঠাইতেছে, এর আগে কাউকে আল্লাহ এখনো উঠায় নাই। যুরাকুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে, সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 গুণ দয়া আর মায়া থাকবে।
বিচারকের আসনে বসবে আল্লাহ, কিন্তু আল্লাহর কুদরতি কলিজায় ভালোবাসা থাকবে, দরদ থাকবে, মায়া থাকবে 99 ভাগ। ছোট্ট ছোট্ট উসিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দিরে মাফ করে দিবে। এর মাঝে একটা উসিলার কথা কইয়ে বয়ান শেষ দিচ্ছি। উসিলাটা হলো আল্লাহ বলবে, বান্দারে তোরে আমি মাফ করতে চাই, একটা উসিলা দেখা তো দেখি কোন একটা উসিলা আসেনি, তোরে মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কানে এনেছেন, তখন আল্লাহ নিজেই কইতেছে, কত তুই দুনিয়াতে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে বসছিলি কি না, এই উসিলায় আমি তোরে মাফ করে দিব। কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, একজন হক্কানি আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি? কই না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে আলেম থাকতো? কই না, মনে পড়ে না। আল্লাহ তখনও বলবে, বান্দারে দেখ, একটু খেয়াল করে দেখ, তোর কোনো সন্তানের নাম কোনো হক্কানি আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ হাসুরের মাটি পাইরি, বান্দা আমি তোর গুনাহ মাফ করে দিব। কয় না গো মালিক, মনে পড়ে না। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই, কিন্তু এমন কোনো বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসত? তখন কইব, মালিক মনে পড়েছে, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধু আলেমদেরকে ভালোবাসত, কলেজা দিয়ে ভালোবাসত, মসজিদের ইমামকে মহব্বত করত, মাদ্রাসার ছাত্র উস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসত, আমার কাছে এসে মাঝে মাঝে গল্প করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হইছে। আমি আল্লাহ আজকে ওই সম্পর্কটাকেও উসিলা করে তার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিলা। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আসুন আমরা জমিনে যদি আল্লাহ পাকের রহমত নিয়ে বেঁচে থাকতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে আল্লাহ নামের আওয়াজ কমাইতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দেন, ঘরটারে ছোট ছোট মক্তব বানান, প্রতিটা মুসলমানের ঘরে মক্তব বানান, বাবা হইয়া সন্তানকে নিয়ে কায়দা নিয়ে বসেন, আম্পার লইয়া বসেন, নিজে কোরআন শরীফ লইয়া বসেন। কোরআনের যত বেশি আওয়াজ ঘরে বাজবে, কত উঠবে সমাজে হবে, তত আল্লাহ জমিনে আর ঘরে রহমত নাজিল করবে, গজব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আলহামদুলিল্লাহ।